AMH বা অ্যান্টি ম্যালেরিয়ান হরমোন, এই বিষয়টা বর্তমানে একটি চর্চার বিষয়। তার কারণ বেবি প্ল্যানিং করে সাকসেস না পাওয়ার পর যখন কোনো কাপল ডাক্তারের কাছে যায়, তখন অনেক ডাক্তার অনেক কাপলকেই এই টেস্টটা করতে বলেন। আর পাঁচটা ব্লাড টেস্টের মতন একটা সাধারণ টেস্ট হলেও এর যে রিপোর্টটা, সেই রিপোর্টটা আমাদের কাছে পরিষ্কার নয়। যদিও AMH এর যে রিপোর্টটা পাওয়া যায় সেটা থেকে ওভারিয়ান এগ রিজার্ভটা জানা যায়, তবুও এর অর্থটা আমাদের কাছে পরিষ্কার নয়, একটু ধোঁয়াশা। সেই জন্য আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় এই AMH টেস্ট এবং তার রিপোর্ট থেকে আমরা কী কী জানতে পারি। AMH সম্পর্কে জানতে হলে AMH এর কাজটা প্রথমে বুঝতে হবে। AMH বা অ্যান্টি ম্যালেরিয়ান হরমোনের কাজ কিন্তু বয়স এবং লিঙ্গভেদে আলাদা হয়। ইন্টারইউটেরাইন লাইফ অর্থাৎ ইউট্রাসের ভেতরে বেবির যে জীবন বা যে কালটা বা সময়টা কাটে সেটাকে ইন্টারইউটেরাইন লাইফ বলা হয়। মায়ের গর্ভে থাকা অবস্থায় মেল বেবির শরীরে কিন্তু AMH গঠিত হয় এবং সেই AMH এর কাজ হয় তখন মেল বেবির বডিতে ফিমেল অর্গ্যান ডেভেলপমেন্টকে রোধ করা বা আটকানো। আসলে ম্যালেরিয়ান এই কথাটার অর্থ হলো ফিমেল সেক্স অর্গ্যানস, যেমনি ইউট্রাস, ওভারি, ভাজাইনা, আর অ্যান্টি মানে যেটা বাধা দেয় বা বিরোধিতা করে। মেল বেবি যখন মায়ের গর্ভে থাকে তখন তার টেস্টিকুলার টিস্যু থেকে AMHটা খরিত হয় এবং এই ফিমেল সেক্স অর্গ্যানসগুলো ডেভেলপমেন্টে বাধা দেয় বা ডেভেলপমেন্ট রোধ করে দেয়। একইভাবে যখন ফিমেল বেবি মায়ের গর্ভে থাকে তখন AMH খরিত হয় না, যার ফলে তার শরীরে ফিমেল সেক্স অর্গ্যানস ডেভেলপ করে। পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল, যেটা মোটামুটিভাবে 9 বছর থেকে 14 বছর বয়স ধরে নেওয়া হয়, সেই সময়টাতে বা তার পরবর্তীকালে এসে AMH এর ফাংশন বা কাজটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেখানে ইন্টারইউটেরাইন লাইফে অর্থাৎ মায়ের গর্ভে মেল বেবির বডিতে AMH সর্বাধিক খরিত হয়, পিউবার্টি বা তারপরে একদমই সেটা জিরো হয়ে যায়। তার ঠিক অপোজিট ঘটে ফিমেল বেবির ক্ষেত্রে। ফিমেল বেবি যখন মায়ের গর্ভে থাকে তখন AMH জিরো থাকে, আর ঠিক যখন পিউবার্টি হয় বা তার পরবর্তীকালে সেটা নিঃসরণ তার শরীরে সর্বাধিক হয়ে যায়। ঠিক অপোজিট ঘটনাটা ঘটে, অর্থাৎ মেল বেবির ক্ষেত্রে যেটা হয় তার ঠিক অপোজিট হয় ফিমেল বেবির বডিতে বা ফিমেল বডিতে। তাহলে ফিমেল বডিতে পিউবার্টি বা বয়ঃসন্ধির সময় এবং তার পরবর্তীকালে AMH এর কী ফাংশন সেটা এবার আমাদের বোঝার বিষয়। বয়ঃসন্ধি বা পিউবার্টি, এই সময়টায় একটি ফিমেল বডিতে যে দুটো ওভারি থাকে সেই দুটো ওভারি মিলিয়ে মোটামুটিভাবে 300 থেকে 400টির মতন এগ ফলিকল থাকে। এই এগ ফলিকল পরবর্তীকালে মেনস্ট্রুয়াল সাইকেলে বিভিন্ন হরমোনের প্রভাবে আস্তে আস্তে ম্যাচিওর হয়ে ওভুলেশনের মাধ্যমে প্রত্যেকটা মেনস্ট্রুয়ালে একটা একটা করে এগ ওভুলেশনের মাধ্যমে বেরিয়ে আসে। এখন যে বাকি যে এগ ফলিকলগুলো থাকে সেগুলো সবকটা ওভুলেশনের জন্য প্রস্তুত হয় না, বেশ কিছু থাকে ইম্যাচিওর, বেশ কিছু থাকে হাফ ম্যাচিওর মানে অর্ধপরিপক্ক আর অপরিপক্ক। এবার এই যে অর্ধপরিপক্ক বা অপরিপক্ক বা ইম্যাচিওর এই যে এগ ফলিকলগুলো, তাদের বাইরের লেয়ার থেকে AMH নিঃসৃত হতে থাকে। যে এগ ফলিকলটা AMH নিঃসরণ বন্ধ করে দিয়েছে সেই এগ ফলিকলটাই একমাত্র FSH আর LH এর প্রভাবে ওভুলেশনের মাধ্যমে বেরিয়ে আসবে। এবার তাহলে রক্তে যদি এই AMH এর পরিমাপ করা সম্ভব হয় তাহলে এটা জানা যাবে বা বোঝা যাবে যে ওভারির মধ্যে ওভুলেশন হতে পারে এরকম এগ ফলিকল আছে কি নেই। অনেকের মতে AMH এর ভ্যালুটা ওভারিয়ান এগ রিজার্ভ ডিনোট করে, কিন্তু এর অর্থ এই নয় যে আপনার ওভারিতে কটা এগ ফলিকল আছে। তার জন্য সম্পূর্ণ ভিন্ন একটা টেস্ট করানোর দরকার হয়, যেটা নাম হচ্ছে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট, যেটা একটা বিশেষ প্রকার স্পেশালাইজড USG যার মাধ্যমে আপনার ওভারিতে কটা ফলিকল অবশিষ্ট আছে সেটা মানে গোনা সম্ভব বা জানা সম্ভব। তবে AMH এর ভ্যালু এটা ডিনোট করতে পারে আপনার ওভারিতে ওভুলেশন হওয়ার মতন এনাফ বা যথেষ্ট ফলিকল আছে নাকি নেই।
ধরুন আপনার AMH এর ভ্যালু এলো 1.0 ন্যানোগ্রাম পার ML বা তার নিচে 0.8 ন্যানোগ্রাম পার ML বা 0.6 পার ML এরকম কিছু ভ্যালু এলো, তার মানে কিন্তু আপনার ওভারিয়ান এগ রিজার্ভ যথেষ্ট কম, অর্থাৎ ওভারিতে ম্যাচিওর হওয়ার মতন বা পরবর্তীকালে ওভিউলেশন হতে পারে এরকম এগ ফলিকেলের সংখ্যা কিন্তু যথেষ্ট কম। এটাও হতে পারে যে আপনার মেনোপজ সামনে, আপনার বয়স যদি 40 বা তার আশেপাশে হয়ে থাকে তাহলে কিন্তু এটাই স্বাভাবিক, কিন্তু বর্তমানে 30 বা তার আশেপাশের বয়সী মহিলাদের মধ্যেও এরকম সমস্যা দেখা যাচ্ছে। বিভিন্ন গবেষণার মাধ্যমে এন্ডোমেট্রিওসিস, জিনগত সমস্যা, হরমোনাল ইনব্যালেন্স, অটো ইমিউন ডিসঅর্ডার এবং ক্যান্সার এই রকম সমস্যা নিয়ে আসছে, যার ফলে কিন্তু AMH এর ভ্যালু অ্যাব্রাপ্ট বা 1 বা তার নিচে পাওয়া যাচ্ছে। তবে এর মধ্যেও ভালো খবর এটা যে আপনার ওভারিয়ান এগ রিজার্ভ কম, কিন্তু তা সত্ত্বেও যদি এগ কোয়ালিটি কোনোভাবে ভালো হয়ে থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি পসিবল, এবং তার জন্যে একটা থরো চেকআপ, একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে থরো চেকআপ হওয়াটা কিন্তু খুব দরকার, যার মধ্যে সুগার, থাইরয়েড, বিভিন্ন হরমোনের চেকআপ এবং সিমেন অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবার ধরুন আপনার AMH এর ভ্যালু এলো 1.0 ন্যানোগ্রাম পার ML থেকে 4.0 ন্যানোগ্রাম পার ML, তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার ওভারিয়ান এগ রিজার্ভ যথেষ্ট ভালো, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, হয়তো অন্য কিছু আপনাদের বেবি প্ল্যানিংয়ে বাধা সৃষ্টি করছে। কিন্তু কোনোভাবে যদি AMH এর ভ্যালু 4.0 ন্যানোগ্রাম পার MG-র ওপরে আসে, অথবা কোনো কোনো ডাক্তারের মতে 6.0 NG পার ML এর ওপরে আসে, তাহলে কিন্তু সেটা পলিসিস্টিক ওভারির সংকেত দেয়। আসলে ওভারির ভেতরে যখন অনেকগুলো একই রকম ইনম্যাচিওর বা একই রকম আন্ডার ম্যাচিওর বা অপরিপক্ক ফলিকল, এক ফলিকল যখন একসঙ্গে থাকে, যারা বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য, ওভিউলেশনের জন্য প্রস্তুত হতে পারে না, তখন তারা প্রত্যেকেই প্রচুর পরিমাণ AMH নিঃসরণ করতে শুরু করে, যার ফলে রক্তে AMH এর মাত্রাটা বেশি পাওয়া যায়। খুব স্বাভাবিক ব্যাপার, অ্যানোভিউলেশন, পিরিয়ডের ডিলে, দেরি করে পিরিয়ড শুরু হওয়া বা ওষুধ ছাড়া পিরিয়ড শুরু হয় না, ও পিরিয়ড শুরু হলে ওষুধ দিয়ে পিরিয়ড থামাতে হয়, এরকম নানান রকম সমস্যা তৈরি হয়। উপায় হলো পলিসিস্টিক ওভারির যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য 4টে উপায়: ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন আর বডি ওয়েট কন্ট্রোল। এই 4টে বিষয় আমি যত সহজে বললাম ততটাও সহজ নয়, কিন্তু যদি একনিষ্ঠভাবে পালন করা যায় তাহলে 3 থেকে 4 মাসের মাথায় আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন। আসলে AMH বা অ্যান্টিমোলারিয়ান হরমোন এমন একটা হরমোন যেটার ওপর ডাইরেক্ট কোনো মেডিসিন বা ন্যাচারাল কিছু খেয়ে সেটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। তবে বর্তমানে কিছু কিছু গবেষণার মাধ্যমে এটা প্রমাণ পাওয়া গেছে ভিটামিন B12 আর ভিটামিন D এর একটা ইনডাইরেক্ট প্রভাব AMH এর ওপর আছে, এ কোয়ালিটি ভালো করে, ওভিউলেশন করতে হেল্প করে। তবে সেটাও পরীক্ষা প্রার্থনীয়, এতটাও রিসার্চ হয়নি বা এস্টাবলিশ রিসার্চ হয়নি, যার ফলে বলা যাচ্ছে যে এগুলো AMH এর ভ্যালুকে চেঞ্জ করতে পারে বা ইম্প্রুভ করাতে হেল্প করতে পারে। AMH বা অ্যান্টিমোলেরিয়ান হরমোনের এই বিষয়টা শুনতে বা বুঝতে একটু খটোমটো হলেও আশা করব আমি যতটা সম্ভব ইনফরমেশান আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আপনাদের রিকোয়েস্টেড যে বিষয়গুলো আছে সেখান থেকেই পরপর ভিডিও করছি একের পর এক, পরবর্তী যে বিষয়টা আছে সেই রকমই একটা বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।